আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ই লার্নিং কার্যক্রমে সবাইকেই স্বাগত ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের চতুর্থ অধ্যায় উপস্থাপন করব শিরোনাম বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি আমি তোমাদের সাথে আছি বিষয় শিক্ষক মাহফুজা বেগম তাহরা বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি আমাদের দেশে ভূমির তুলনায় জনসংখ্যা বেশি অর্থাৎ আমাদের দেশে প্রতি বর্গ কিলোমিটারে হাজার পনেরো জন মানুষ বাস করেন এই যে জনসংখ্যার আধিক্যের কারণে বাংলাদেশ পৃথিবীর অষ্টম স্থানে রয়েছে এই অধ্যায় থেকে আমরা কী কী জানবো সেগুলো জেনে নিই পাট এক জনমিতির ধারণা পার্ট দুই তিন ও চার জনসংখ্যা পরিবর্তনে প্রভাব বিস্তারকারী উপাদান পাঠ পাট পাঁচ ও ছয় জন্মহার স্থান তারতম্যের কারণ ও প্রভাব পাট সাত মৃত্যুহার তারতম্যের কারণ ও প্রভাব পাট আট স্থানান্তর তারতম্যের কারণ ও প্রভাব এই ক্লাসে আমরা পাট এক দুই তিন চার পাঁচ ও ছয় সম্পর্কে জানব প্রথমেই পাট এক জনমিতির ধারণা অর্থাৎ জনমিতি বলতে আমরা কি বুঝি সাধারণ অর্থে জনমিতি হলো জনসংখ্যার পরিমাপকেই বোঝায় অর্থাৎ একটি রাষ্ট্রে কত সংখ্যক মানুষ বসবাস করছে তার সংখ্যাটাই হচ্ছে সংখ্যা গণনা করাটাই হচ্ছে জনমিতি কোনো রাষ্ট্র বা স্থানের জনসংখ্যা সম্পর্কিত বিষয়ের হিসাব নির্ধারণ করা বা পরিমাপ করাই হচ্ছে কি জনমিতি জনমিতিকে যদি আমরা বিশ্লেষণ করি দুইটি শব্দ পাবো একটি হচ্ছে জন অর্থাৎ যার অর্থ হচ্ছে ব্যক্তি বা মানুষ অপরটি হচ্ছে মিতি যার অর্থ হলো পরিমাপ বা বিবরণ আমরা সহজভাবে বলতে পারি জনমিতি বলতে জনসংখ্যার পরিমাপ বা বিবরণকে বুঝায় এরপরে আমরা পাঠ দুই তিন ও চার জনসংখ্যা পরিবর্তনে প্রভাব বিস্তারকারী উপাদান সম্পর্কে জানব জনসংখ্যা পরিবর্তনে প্রভাব বিস্তারকারী উপাদান রয়েছে যেগুলো যেসব কারণে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেগুলো সম্পর্কে আমরা জেনে নিই উপাদানগুলো কি কি জন্মহার মৃত্যুহার স্থানান্তর বিবাহ সামাজিক গতিশীলতা জন্মহার ও মৃত্যুহার জন্মহার বলতে আমরা কি বুঝি কোনো একটি দেশে বা রাষ্ট্রে নির্দিষ্ট সময়ে এক হাজার নারী কত সংখ্যক জীবিত সন্তান জন্ম দেন তার পরিমাপটাই হচ্ছে কি জন্মহার আর মৃত্যুহার হল একটি দেশে নির্দিষ্ট সময়ে প্রতি হাজারে কতজন মানুষ মৃত্যুবরণ করছে তার পরিমাপটাই হচ্ছে কি মৃত্যুহার স্থানান্তর ও বিবাহ স্থানান্তর কি এক স্থান থেকে অন্য স্থানে গমন করাই হচ্ছে স্থানান্তর তবে সেটা কেন সেটা স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে যদি হয় তবে হতে পারে এক জেলা থেকে অন্য জেলা গ্রাম থেকে শহরে কিংবা এক দেশ থেকে অন্য দেশে উন্নত জীবন ব্যবস্থার কারণে কিংবা শিক্ষার কারণে অথবা অথবা চাকরির প্রয়োজনে হতে পারে এই স্থানান্তর বিবাহ আমাদের দেশে বিবাহ অল্প বয়সে বিবাহের কারণে অধিক সন্তানের জন্মহার বৃদ্ধি বাল্য বাল্যবিবাহ যেটা আমরা বলি যেটা আমাদের সমাজে একটি অপরাধ এরপরে সামাজিক গতিশীলতা সামাজিক গতিশীলতা বলতে মূলত সামাজিক পদমর্যাদার পরিবর্তনকে বোঝায় যেমন কোনো নিম্নবিত্ত পরিবারের কোনো সদস্য উচ্চ শিক্ষা গ্রহণের মাধ্যমে উচ্চ পেশার চাকরিতে প্রবেশ করে তবে তার পদমর্যাদার পরিবর্তন ঘটে এই যে তার পদমর্যাদার পরিবর্তন ঘটলো এবং সে শিক্ষিত হলো তার কারণে কি হবে তিনি একজন সচেতন ব্যক্তি এবং তিনি সন্তান সংখ্যা যৌক্তিক পর্যায়ে রাখবেন এটাই হচ্ছে সামাজিক গতিশীলতা এরপরে আমরা পাঠ পাঁচ ও ছয়ে জানব জন্মহার তারতম্যের কারণ ও প্রভাব অর্থাৎ এই যে জন্মহার তারতম্য বলতে বোঝাচ্ছে পার্থক্য কোনো কোনো দেশের জন্মহার বেশি কোনো কোনো দেশে জন্মহার কম কোনো দেশের জনসংখ্যা বেশি আবার অন্য কোনো দেশে জনসংখ্যা কম এই কম বিশের কারণগুলো সম্পর্কে আমরা জানব এবং তার প্রভাবে কি কি প্রভাব পড়ছে কী কী সমস্যা দেখা দিচ্ছে তার সম্পর্কে জানবো প্রথমে কারণগুলো জেনে নিই জলবায়ু শিক্ষা বাল্যবিবাহ বহুবিবাহ অনুন্নত জীবনযাত্রা নবজাতকের মৃত্যুহার ইত্যাদি জলবায়ু জলবায়ু একটি গুরুত্বপূর্ণ কারণ কোনো দেশের জলবায়ুর ওপরে নির্ভর করে জন্মহার এবং মৃত্যুহার শীত প্রধান দেশে জন্মহার কম গ্রীষ্ম প্রধান দেশে জন্মহার বেশি অর্থাৎ আমাদের মতো গ্রীষ্ম প্রধান দেশে বাংলাদেশ ভারত পাকিস্তান এই দেশগুলোতে জন্মহার বেশি এবং শীত প্রধান দেশ কানাডা যুক্তরাষ্ট্র এসব দেশে কি হচ্ছে জন্মহারটা কম এরপরে আমরা জানব শিক্ষা শিক্ষার হার বেশি হলে জন্মহার কম হয় শিক্ষার হার কম হলে জন্মহার বেশি হয় অর্থাৎ শিক্ষিত পরিবারে বা একজন শিক্ষিত ব্যক্তি সচেতন হন যার কারণে জন্মহার বা সন্তান সংখ্যা কম হয় আর যারা অশিক্ষিত বা যারা শিক্ষার যাদের শিক্ষার অভাব তারা অজ্ঞ এবং কুসংস্কারাচ্ছন্ন হয় যার ফলে তাদের সন্তান জন্ম বা অধিক জনসংখ্যার যে কুফল তারা সেটা জানে না যার কারণে তারা অধিকারে সন্তান জন্ম দেন এরপরে আমরা জানব বাল্যবিবাহ বহুবিবাহ বাল্যবিবাহ আমরা জানি যে কম বয়সে বিবাহের কারণে বাল্যবিবাহ এই বাল্যবিবাহের কারণে দীর্ঘ বিবাহিত জীবনের ফলে কি হচ্ছে শিশু সন্তান জন্ম বেশি হয় এরপরে বহুবিবাহ বহু কারণে মানুষের জন্মহারটা বেশি হচ্ছে অনুন্নত জীবন ব্যবস্থা নবজাতকের মৃত্যুহার অনুন্নত জীবন ব্যবস্থা কিভাবে জন্মহারকে জন্মহারকে বৃদ্ধি করছে যেমন দরিদ্র পরিবারে তাদের চাহিদা কম থাকে এবং সন্তান ভরণ পোষণ সন্তানের লালন পালন এবং শিক্ষা চিকিৎসা এইসব ব্যাপারে ব্যয় কম হয় যার ফলে দরিদ্র পরিবারে সন্তান জন্ম বেশি এবং উন্নত জীবন ব্যবস্থা তাদের সন্তান লালন পালনের যে ব্যয়টা বেশি হয় যার কারণে তারা সন্তান জন্ম দেন কম নবজাতকের মৃত্যুহার শিশু মৃত্যুহার বেশি হলে জন্মহার বৃদ্ধি পায় অর্থাৎ জীবিত সন্তানের আশায় পিতামাতা আবারও শিশু জন্ম দান করেন এই যে জন্মহারের পার্থক্য হলো কোনো দেশে কম কোনো দেশে বেশি তো যে দেশে বেশি এই যে যে কারণে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তার ফলে সেই রাষ্ট্রের কিছু সমস্যা দেখা দিচ্ছে বা প্রভাব পড়ছে সেগুলো কি কি আমরা জেনে নিই ভূমি ও প্রাকৃতিক সম্পদের উপরে চাপ মানুষের বাড়তি চাহিদা এবং নানা রকম সমস্যা খাদ্য খাদ্য ঘাটতি দারিদ্র শিক্ষার সমস্যা কর্মসংস্থানের অভাব পরিবেশগত ভারসাম্যহীনতা এই সমস্যাগুলো দেখা দেয় অর্থাৎ অধিক জনসংখ্যা কোনো রাষ্ট্রে যদি জনসংখ্যা বৃদ্ধি পায় তার ফলে ভূমির প্রয়োজন বেশি হয় ভূমিতে তারা কি করছে। গাছপালা কেটে ফেলছে প্রাকৃতিক সম্পদ ধ্বংস হচ্ছে এবং তারা ঘরবাড়ি বেশি তৈরি করছে মানুষের বাড়তি চাহিদা দেখা দেয় যেমন খাদ্যের চাহিদা শিক্ষার চাহিদা উন্নত চিকিৎসার চাহিদা চাকরি বা কর্মসংস্থানের এই সকল কারণে কি হচ্ছে নানা রকমের সমস্যা দেখা দিচ্ছে এবং দারিদ্রর হার বাড়ছে আর এই সকল কারণে হচ্ছে কি পরিবেশগত ভারসাম্যহীনতা যার ফলে আমাদের নানা রকমের সমস্যায় সৃষ্টি হচ্ছে এই অধ্যায় আজকে আজকের ক্লাসে এ পর্যন্তই তোমাদের এবার বাড়ির কাজ দিচ্ছি সৃজনশীল প্রশ্ন অনুশীলনের এক নম্বর এটি তোমরা বাসায় এটি লিখবে উত্তর দিবে আশা করি তোমরা এই অধ্যায়টা খুব ভালো মতো বুঝতে পেরেছ তবুও যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাবে আমি সমাধান করে দেব ইনশাআল্লাহ সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা সবার সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ